बिस्मिल्लाहिर रहमानिर रहीम शुरू करछि महान आल्लाहर नामे। हे प्रभु, आमाके ज्ञान दाओ, आमाके शक्ति दाओ, जेनो आमी मानुषेर तथा देशेर कल्याणे निजेके नियोजित रखते पारि। सुप्रिय शिक्षार्थी, आमरा आबारो हाजिर होयेछि भिडियो क्लासे मुखोमुखी। देखो, आजके पर्ब विषयबस्तु होच्छे বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী, আলোচ্য বিষয় ব্যাকরণ নির্মিতির অভিধান। তাহলে ষষ্ঠ শ্রেণীর সেই অভিধান নিয়ে আমরা আলোচনা করব। আলোচক হিসেবে আছি আমি মনিরুজ্জামান নীল, সহকারী শিক্ষক বাংলা প্রগ্রেসিভ মডেল স্কুল ময়মনসিংহ, প্রভাতী শাখার শিক্ষক। আজকের এই ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে অভিধান কি তা বলতে পারবে আমাদের শিক্ষার্থীরা, বাংলা অভিধানের ইতিহাস সম্পর্কে বলতে পারবে, অভিধানে কিভাবে বর্ণানুক্রমিক শব্দ সাজানো আছে তা বলতে পারবে, যুক্তাক্ষরের বর্ণানুক্রম দেখে তা বাক্যে প্রয়োগ করতে পারবে, অভিধানে ব্যবহৃত কিছু বর্ণানুক্রমিক শব্দ আলোচনা করতে পারবে। তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়, অভিধানে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা একাডেমি প্রণীত বাংলা ব্যবহারিক বাংলা অভিধান, এই বইটার প্রচ্ছদ এরকম। প্রথমে আমরা জেনে নেই অভিধান কি। অভিধান মানে হচ্ছে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থ, অর্থাৎ শব্দগুলোকে যে গ্রন্থে সংগ্রহ করা হয় তাকে বলা হয় অভিধান। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। অভিধান কেন শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ, অর্থাৎ কেন আমরা অভিধান থেকে এই শব্দগুলো শিখব। একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষা যেসব শব্দ ব্যবহার করে সেই সব শব্দ অভিধানে ভক্তি দেওয়ার নিয়ম, অর্থাৎ সংযুক্ত করার নিয়ম আছে, কিন্তু সব সময় তা হয়ে উঠে না বা সম্ভব নয়। অভিধানের প্রতিটি শব্দে বিস্তৃত পরিচয় লেখা থাকে, যেমন শব্দটির উৎস কি, কিভাবে তা তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন, শব্দটি বিশেষ্য না বিশেষণ বা অন্য কোনো পদ বা অন্য কোনো শ্রেণীর, ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে অভিধান আলোচনা করে থাকে। এই জন্য অভিধান বানান শেখার বিশ্বস্ত গ্রন্থ। তাহলে যদি প্রশ্ন আসে বানান শেখার বিশ্বস্ত গ্রন্থের নাম কি, অভিধান। তারপরে অভিধানের শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি, ইংরেজিতে বলে এন্ট্রি। তাহলে ভুক্তি কাকে বলে সেটা আমরা জেনে নিলাম। ভুক্তি মানে হচ্ছে অভিধানে শব্দ সাজানোকে ভুক্তি বা এন্ট্রি বলে। সব ভাষার অভিধানে এ ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুসারে হয়। বাংলায় 11টি স্বরবর্ণ ও 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্বরবর্ণগুলো স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, রসউ, দীর্ঘউ, রি, এ, ঐ, ও, ঔ, এ হচ্ছে 11টি স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণগুলো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত্য, প, ফ, ব, ব, ম, অন্তস্থ, জ, বয়ষণ্ড, র, ল, তালব্য, স, মূর্ধন্য, স, দন্ত, স, হ, ডয়ষণ্ড, র, ঢয়ষণ্ড, র, অন্তস্থ, অ, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে ব্যঞ্জনবর্ণ 39টি। আসলে এভাবেই আমরা আমাদের বর্ণমালায় এই বর্ণগুলোকে সাজানো দেখতে পাই। এখন আমরা তো সাধারণভাবেই অ
এরপরে স্বরে আ খুঁজব, স্বরের পরে স্বরে আ খুঁজব, স্বরের পর রশি জাতীয় শব্দগুলোকে অভিধান থেকে বের করব। কিন্তু এই অভিধানের বর্ণানুক্রমিকটা একটু ব্যতিক্রম, এজন্যই আমাদের খেয়াল করতে হবে যখন আমরা শব্দগুলো অভিধান থেকে বের করব, খুঁজে বের করব, তখন এই রকম আমরা বর্ণানুক্রমিক কি করব, এই নিয়মগুলো শিখব। দেখো আমরা অভিধানের এই ক্রম ঠিক রাখা সম্ভব হয়নি, সামান্য কিছু বৈচিত্র্য এক্ষেত্রে রয়েছে। বাংলা অভিধানে গৃহীত বর্ণানুক্রমিক গুলো দেখো নিম্নরূপ। এই যে প্রথমে স্বরবর্ণ দিয়ে দিয়েছে, 11টা স্বরবর্ণ, ঠিক আছে, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। স্বরবর্ণের পরে ক খ আসার কথা ছিল, কিন্তু চলে আসছে, দেখো স্বরবর্ণের পরে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটা ক্রম দ্বারা এখানে দেওয়া হয়েছে বাংলা অভিধানে। তারপরে আরেকটু ব্যতিক্রম আছে, দেখো ক খ গ আসার কথা, কিন্তু গয়ের মাঝখানে, খ এবং গয়ের মাঝখানে চলে আসছে ক্ষীয়, অর্থাৎ ক্ষীয় দিয়ে যতগুলো শব্দ আছে সেগুলো যদি আমাকে অভিধান থেকে বের করতে হয়, তাহলে খ এর পরে কিংবা গ এর আগে খুঁজতে হবে, তবে আমি ক্ষীয়গুলো পাবো। এরকম করে আমাদের এই যে এইখানে ব্যতিক্রম আসছে, এই যে ডয়সুন্ডর ঢয়সুন্ডর ঢুকে গেছে এইখানে, এইভাবে এই যে এই নিয়মগুলো, এই চিত্রটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা অভিধান থেকে এ জাতীয় শব্দগুলো বের করতে যাই, তবে অবশ্য অবশ্য এই সিরিয়াল মেনটেন করতে হবে, কেননা বাংলা একাডেমি ও বাংলা অভিধানে তারা এই বর্ণানুক্রমিক, মানে এই বর্ণক্রমগুলো অনুসরণ করেছে। সুতরাং আমাদেরকেও এভাবে অনুসরণ করতে হবে। উল্লেখ্য যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, স্বরবর্ণের পরে, এটা আমরা বলেই দিলাম, এবং ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়, আর ক্ষীয় যুক্ত বর্ণ হলেও অভিধানে ক বর্ণের পরে, মানে ক্ষীয় মানে ক্ষয়ের পরে বর্ণরূপে প্রয়োগ করা হয়। এবার দেখো যুক্ত বর্ণের বর্ণানুক্রমগুলো, এই চিত্রটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা আত্মস্থ করার চেষ্টা করবে, আমি চিত্রটা দিয়ে দিয়েছি, সুন্দর করে তুলে ধরেছি। দেখো ক এর সাথে ক সংযুক্ত, তারপরে সংযুক্ত কয় টয়, তারপরে কয় ত, তারপর ক মূর্ধন্য ষ মানে ক্ষীয়, ক দন্ত ষ, এইভাবে এই সিরিয়াল মেনটেন করা হয়েছে। তোমরা সুন্দর করে এই সিরিয়ালটা আত্মস্থ করার চেষ্টা করবে এবং কি ভালো করে লক্ষ্য করবে, কার ও ফলা চিহ্নগুলো তোমরা স্পষ্ট করে বুঝে নেবে। কার কাকে বলে আমরা ধ্বনি বর্ণ অধ্যায় পড়েছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কারের সংখ্যা হচ্ছে 10টি, আর ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, ফলার সংখ্যা হচ্ছে 6টি। এগুলো আমরা মানে পূর্বেই ক্লাসগুলোতে শেষ করে আসছি। এবার দেখো এই যে যুক্ত বর্ণগুলোকে ভেঙে দেখানো হয়েছে, একটু কষ্ট করে লক্ষ্য করে দেখো, কয় ক যুক্ত হলে এরকম একটা রূপ ধারণ করে, কয় টয় সংযুক্ত, এটা কয় ত সংযুক্ত, এরকম ক্ষীয় হচ্ছে ক মুদ্রণ স, ক দন্ত স, গ, এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ বইয়ে সুন্দর করে এগুলো দেওয়া আছে, আমি তারপরে তোমাদের জ্ঞাতার্থে এই চিত্রগুলো তোমাদের সামনে তুলে দিয়েছি, যাতে তোমরা স্পষ্ট মনে রাখতে পারো, ধারণা নিতে পারো। তোমার কাছে যে যুক্তাক্ষরটা খুব বেশি এলোমেলো মনে হয়, তুমি সেটা নিয়ে বেশি প্র্যাকটিস করবে, ব্যবহার করবে, শব্দে প্রয়োগ দেখাবে, তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার কাছে সেটা মানে সহজ মনে হয়ে গেছে। তাহলে আমরা এগুলো অবশ্য অবশ্যই খেয়াল রাখব, মনে থাকবে। আশা করি তোমরা এই চিত্রগুলো কিংবা তোমাদের বই থেকে এই সংযুক্ত বর্ণগুলো অবশ্য অবশ্যই মুখস্থ করে ফেলবে, কেননা এগুলো প্রায় প্রায় আসে। যেমন ধরো এই যে হ মূর্ধন্য হ যুগ ম, এরকম এই যে এই ক্ষীয়র মতো অনেকে এটাকে ভুল করে ক্ষীয় উচ্চারণ করে বা ক মূর্ধন্য ষ মতো উচ্চারণ করে, আসলে এটা হ ম, কিছুটা পার্থক্য আছে, হয়
পিছনে দেখো এই রকম চিহ্ন থাকলে হ আর রি, কিন্তু দন্ত্যন্যর মাথা যদি থাকে কয়ের মাথার মতো তাহলে থাকবে ওটা দন্ত্যন্য। এইভাবে একটু মানে স্পষ্ট করে সচেতন ভাবে তোমাদের মনে রাখতে হবে এই চিহ্নগুলো। আশা করি তোমরা মানে আরো পূর্বে ক্লাসে এগুলো পড়ে আসছো, ক্লাস ফাইভে পড়ে আসছো যুক্ত বর্ণগুলো, ক্লাস ফোরে পড়েছ, সিক্সে দেওয়া আছে, খুব সুন্দর করে তোমরা এগুলো আত্মস্থ করেছ। এবং কি যদি না করে থাকো বা কোনো বুঝতে অসুবিধা হয় এই চার্টগুলো থেকে তোমরা সাহায্য নিতে পারো। এবার আমরা জানব অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দের কিছু নমুনা। অ দিয়ে দেখো কিছু, যেমন শব্দটা অনাথ, অনাথ একটা শব্দ, এই যে অনাথের উচ্চারণ বা অর্থ দেওয়া হয়েছে অনাথ অর্থ। এই যে দেখো এই যে বিন লেখাটা, এটা একটু খেয়াল করবে, সবার দৃষ্টি আকর্ষণ করছি দেখো এই জায়গায়। এই যে বিন লেখাটা, বিন বলতে কি বোঝায়? আমি এই যে বাম ডান সাইডে, এই যে দেখো ডান সাইডে কর্নারে এই যে এই একটা চিত্র দিয়ে দিয়েছি, এই চিত্রটা তোমরা একটু খেয়াল করো। বি যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো এ বিশেষ্য পদ, বিন লেখা থাকলে এ পদটা বিশেষণ, ক্রি লেখা থাকলে ক্রিয়া, ক্রি বি লেখা থাকলে ক্রিয়া বিশেষ্য, ক্রি বিন লেখা থাকলে ক্রিয়া বিশেষণ, আর যদি স লেখা থাকে তাহলে সেটা হবে সর্বনাম। সেটা একটু খেয়াল করে মুখস্থ করে নাও। বি থাকলে বিশেষ্য, বিন থাকলে বিশেষণ, ক্রি থাকলে ক্রিয়া, ক্রি বি থাকলে ক্রিয়া বিশেষ্য, ক্রি ক্রি বিন থাকলে ক্রিয়া বিশেষণ, স থাকলে সর্বনাম। এগুলো হচ্ছে পদের সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া হয়েছে। তাহলে বিন যেহেতু লেখা আছে তাহলে এতিম বা অনাথ শব্দটা হচ্ছে বিশেষণ, বিন মানে হচ্ছে বিশেষণ। তাহলে এতিম মানে মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর, তাদেরকে বলা হয় এতিম, এতিম শব্দটা হচ্ছে বিশেষণ। তারপরে হচ্ছে অবনী, হ্রস্ব ইকার দিয়েও আছে দীর্ঘ দীর্ঘ ইকার দিয়েও আছে। অবনী মানে হচ্ছে এই যে দেখো অবনী একটা অর্থ পৃথিবী, এই যে অবনী উচ্চারণ, এটা হচ্ছে অবনী উচ্চারণ। হ্যাঁ, আর এই যে অবনী বিরল না, অবনী এইখানে অবনী এই বানানটা খুব কম দেখা যায় এর জন্য লিখে দিয়েছি বিরল। আসলে অবনী হ্রস্ব ইকার দিয়ে হয়, অবনী এটা বিশেষ্য শব্দ, অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ধরা, জগৎ, ভুবন, ভব, হ্যাঁ এগুলো হচ্ছে অবনী শব্দের সমার্থক বা অর্থ। তাহলে অ দিয়ে আমরা পড়লাম, অ এর পরে আসছে স্বরে আ। স্বর আ দিয়ে দেখো, স্বরে আ দিয়ে আসছে আক্কেল, আক্কেলের এই যে উচ্চারণটা দেখো আক্কেল উচ্চারণ করছে, সুন্দর করে দেয়া আছে অভিধানে, এইরকম করে দেয়া থাকে। যদি তুমি কোনো শব্দের উচ্চারণ করতে না পারো বা উচ্চারণে তোমার কাছে মনে হয় যে আমার উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে না, তাহলে অভিধানে সাহায্য নিবা। তাহলে এই অভিধানে এইরকম করে ব্রেকেটে উচ্চারণগুলো দেয়া থাকে, আক্কেল সুন্দর করে দেওয়া আছে ভেঙে ভেঙে। আক্কেল শব্দটাকে বি দিয়ে বোঝানো হয়েছে, বি বি মানে হচ্ছে বিশেষ্য। আক্কেল শব্দের অর্থ হচ্ছে কি দেখো, বুদ্ধি, বিবেচনা, কাণ্ড, জ্ঞান। তাহলে বুদ্ধি, বিবেচনা, কাণ্ড, জ্ঞান এগুলো হচ্ছে বিশেষ, আক্কেল মানে হচ্ছে বুদ্ধি, এগুলো হচ্ছে বিশেষ শব্দ। পরে আয়ের পরে রসু দিয়ে দেওয়া হয়েছে দেখো উনুন, উনুনও বিশেষ, উনুন মানে হচ্ছে চুলা, রান্না করে যেটাকে বলে, রান্না করে যে চুলা সেই চুলা হচ্ছে উনুন, উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। সবার বাসায় গ্যাসের চুলা আছে, তাহলে এই চুলা আমরা আরেকটা শব্দ জেনে নিলাম, উনুন মানে হচ্ছে চুলা। দেখো এবার ব্যঞ্জন বর্ণে চলে আসছি, ব্যঞ্জন বর্ণ ক, কিচির মিচির, এই যে কিচির মিচির উচ্চারণটা দেয়া আছে, কিচির মিচির বিশেষ, ক্ষুদ্র পশু পাখির একসঙ্গে কোলাহল ধ্বনি। যখন পশু পাখিগুলো পাখিগুলো একেবারে কিচির মিচির করে মানে ডাকাডাকি শুরু করে তখন এটাকে আমরা কিচির মিচির বলি। কুমোর বিশেষ, কুম্ভকার, মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা, অর্থাৎ মাটির কলস, বাটি,
খুরা এগুলো তৈরি করে যারা, তাদেরকে আমরা বলি কুম্ভকার বা কুমোর। খিড়কি, খিড়কি বিশেষ্য জানালা বা বাতায়ন। জানালার আরেকটা শব্দ আমরা শিখতে পারলাম খিড়কি। তারপরে গ দিয়ে আছে গচ্ছা, গচ্ছাগ মানে অনেক টাকা গচ্ছা গেছে, মানে ক্ষতি গেছে। গচ্ছাও বিশেষ্য, অনর্থক অর্থদণ্ড, ক্ষতিপূরণ। স দিয়ে হচ্ছে ছিন্ন, এই যে উচ্চারণটা সুন্দর করে ভেঙে ভেঙে দেওয়া, ছিন্ন। ছিন্ন মানে হচ্ছে বিশেষণ, ছিন্ন পদটা হচ্ছে বিশেষণ, অর্থ হচ্ছে ছেঁড়া। সোপ বিশেষ্য, রঙের আঁচড় বা পুষ, রং দিয়ে আঁচড় দেওয়া বা পুষ দেওয়া, এটাকে বলা হয় সোপ। তারপরে হচ্ছে ড, ড দিয়ে আছে ডাগর। বিন শব্দের অর্থ, মানে বিন শব্দ তো আমরা জানি, বিন মানে হচ্ছে বিশেষ্য, বিন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, আর ডাগর অর্থ হচ্ছে বৃহৎ। তো বৃহৎ মানেই হচ্ছে এটা বিশেষণ। হ্যাঁ, বিন মানে হচ্ছে বিশেষণ, সরি, বিন মানে হচ্ছে বিশেষণ, ডাগর অর্থ হচ্ছে বৃহৎ, বড়। ডাগর, ডাগর চোখ যাদেরকে বলা হয় সেটাকে বলা হয় ডাগর, মানে বৃহৎ, বড় বড় চোখ যে মেয়ের সেটাকে বলা হয় ডাগর চোখের মেয়ে। হ্যাঁ, ত, ত দিয়ে আছে তারিফ। তারিফ মানে এটাও একটা বিশেষ্য শব্দ, তারিফ প্রশংসা বা বাহবা। তেজস্বী বিশেষণ শব্দ, শক্তিশালী, তেজময়। তারপরে হচ্ছে দরবার বিশেষ্য, রাজসভা বা জলসা। দিব্যি বিন, বিন মানে কি বিশেষণ। উত্তম, দিব্যি শব্দের অর্থ হচ্ছে উত্তম, চমৎকার, পরিষ্কার করে। তারপরে হচ্ছে দন্ত নদী লেখা আছে নিখিল বিশেষণ, সমগ্র, পুরু, সমুদয়, নিরানন্দ বিশেষণ, আনন্দহীন, বিষণ্ন, অসুখী, নিয়তি বিশেষ্য, ভাগ্য, অদৃষ্ট, নসিব। এই অর্থগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এই অর্থগুলো আসবে, সুতরাং সুন্দর করে এই অর্থগুলো মনে রাখবে। শীর্ণ বিশেষণ, কৃশ, ক্ষীণ, রোগা, মানে চিকন চাকন যে ব্যক্তি তাদেরকে বলা হয় শীর্ণ। পরে হচ্ছে সচরাচর, ক্রিবিন, এই যে দেখো ক্রিবিন মানে ক্রিয়া বিশেষণ, সাধারণত, প্রায়শ, বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমরা এই পাঠ থেকে কি কি শিখলাম, মোটামুটি একটা পাঠে তোমরা পড়ে আছো, আরো পড়বা। দেখো এই পাঠে একটা সুন্দর প্রশ্ন দেওয়া আছে বইয়ের মধ্যে, আমরা যখন পড়বো তখন, বাংলা ভাষা প্রথম অভিধান রচনার চেষ্টা করেন কে, মানুয়াল দাস সম্পসাও। বাংলা পর্তুগিজ ভাষা শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে, মানুয়াল দাস সম্পসাও। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে, অভিধান বলে। সচরাচর শব্দের অর্থ কি, প্রায়শ বা বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আজকে ক্লাস শেষে আমরা কি শিখলাম, অভিধান কি তা শিখলাম, বাংলা অভিধানের ইতিহাস সম্পর্কে জানলাম, অভিধানে বর্ণানুক্রমিক শব্দ সাজানো, যুক্তাক্ষরের বর্ণনাক্রম, তারপরে অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দের কিছু নমুনা। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা বুঝে বুঝে ক্লাসটা দেখবে, যেখানে সমস্যা হবে খাতার মধ্যে মার্ক করে রাখবে। পরবর্তীতে আমরা আবার তোমাদের সরাসরি ক্লাসে যখন হবে তখন এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই মনে রাখবে এই কথাগুলো, বাসায় যখন কথা বলবে সকলের সাথে সুন্দর করে কথা বলবে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার অভ্যাস করতে হবে, সারাদিন শুধু গেমস না খেলে তথ্য প্রযুক্তির শিক্ষণীয় বিষয়গুলোর দিকে মনোযোগ বাড়াতে হবে, অবশ্য অবশ্য সুস্থ থাকতে হবে, সুস্থ থাকবে, হ্যাঁ, ধর্মীয় কাজগুলো করবে, গুরুজনদের কথা মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আসসালামু আলাইকুম।